গতকালকে পল্টনে দেখেছেন এক ছোট্ট বাচ্চা সহ তার মাকে পুলিশের ভ্যান গাড়িতে ঢুকাইছে, দেখছেন কি আপনারা? দুধের শিশু সহ মাকে পুলিশের ভ্যান গাড়িতে তোলে। গতকালকে পল্টনে দেখেছেন এক ছোট্ট বাচ্চা সহ তার মাকে পুলিশের ভ্যান গাড়িতে ঢুকাইছে, মা ডাক দিয়া কে আমার সন্তানটাকে ছেলে দাও, কয়েকদিন পরে সে পরীক্ষা দিবে। সম্ভবত ক্লাস ফাইভের পরীক্ষা না পরের পরীক্ষা। এ মুসলমান বলে আমাকে তোমরা নিয়ে যাও, আমার বাচ্চাটাকে ছেড়ে দাও, দুধের বাচ্চা আমার। এরা মাকেও ছাড়লো না, বাচ্চাটাকেও ছাড়লো না, কাটানতে টানতে সন্তানগুলোকে জেলের মধ্যে নিয়ে যাচ্ছে। যে দেশে মাদের চোখের পানি ঝরে ওই দেশের স্বৈরাচার শাসক কখনো শান্তিতে নিজের মনের আশা পুরা করতে পারে না, কথা বলেন না কেন? আমি সরকার বাহাদুরকে বলবো, বাংলাদেশের ছোট ছোট শিশুর আগামী দিনের ভবিষ্যৎ, এদের যেন এক বিন্দু ক্ষতি না হয়। বাংলাদেশে ওলামা একরামরা আগামী দিনের ভবিষ্যৎ, ওলামা একরাম আছে তাই বাংলাদেশে শান্তি আছে, আলেমদেরও যেন কোনো ক্ষতি না হয়, ঠিক না ঠিক? মা কানতে কানতে বলে, ও পুলিশ ভাই, ও সাংবাদিক ভাই, আমাকে নিয়ে যাও, আমার ছেলেকে ছেড়ে দাও। কথা কি বুঝতেছেন? মা জীবন দেয়, কলিজা দেয়, কিন্তু সন্তানের ক্ষতি হতে দেয় না, কথা বলেন না কেন? দেখছেন না আপনার ঢাকা থেকে মাদারীপুর যাচ্ছিল লঞ্চ, সন্তান আগুনে পড়বে বিধায় স্বামীকে বলছে, তুমি সন্তানকে কোলে নিয়ে লাভ দাও, আমি মা মরে যাচ্ছি, আমার কোনো আপত্তি নাই, এ বেবি তোর কষ্ট হবে না, বলে আমার ছেলে বাঁচলে আমি বেঁচে থাকবো। সুবহানাল্লাহ। সেই মার সামনে দুধের বাচ্চা মার সামনে নয়া পল্টনে গেছে ঘুরতে, সেইখানে নিরাপরাধ নারীদের কাজকে ধরে ভ্যান গাড়িতে তুলে হয়, পুলিশের গাড়িতে তুলে হয়। আমার বাংলাদেশে কোটি টাকা মেরে দিয়েছে, তাদেরকে পুলিশের ভ্যান গাড়িতে চুরি দেওয়া হয় না। আমার বাংলাদেশে লক্ষ মানুষের খুনি এ জমিনে আছে, তাদেরকে তুলে হয় না, কারণ হলো তারা চোরে চোরে খালাতো ভাই হয়ে গেছে। মাদের চোখের পানি ঝরাবেন না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন, আল্লাহু খাইরুল মাকিরিন। আল্লাহ কয় তোমার আমার মক্কর যেখান থেকে সে সেখান থেকে আল্লাহর মক্কর শুরু, কথা বলেন না কেন? এ মুসলমান বেশি বাইরা নমরুদ ফেরাউন কেউ বাঁচতে পারে নাই, কথা বলে না? তাদের মরণ হয়েছে, আমাদেরও মরণ হবে। বাহাদুরি করে আল্লাহর কাছে যাইয়েন না, মাস্তানি বেশি করিয়েন না। ইন্না বাদো সারব্বি কেলা সাদিদ ইন্না হু হু ইবুদি ওয়ুইন, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আ মুসলমান ইমানদার, সাদ্দাত ছিল গায়ের জোরে ক্ষমতা কেড়ে নিত মানুষের, আল্লাহকে হুমকি দিয়া কয়, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহরে হুমকি দেয়, কেমন তার জিরা? তাই আল্লাহ তোর জান্নাত যাব না। জান্নাত কি বেঈমানের জন্য? জান্নাত আল্লাহ কাকে দিবে? আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এটা সুরা কাহাফ 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 108 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা ঈমান আনবে বেশি বেশি আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদেরকেই জান্নাতে দেব। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি দিনের কাজ রাতেই করে, সেও যদি কি আমি জান্নাতে যাব? জান্নাত তোর বাবার, মইরা দেখ হাড্ডি গুড্ডি সব এক করে দিয়ে ফেরেশতা। জোরে কোন? সাদ্দাত গায়ের জোরে বলে, আমি তোমার জান্নাত যাব না, নিজেই জান্নাত বানাবো। বলেন না নাউজুবিল্লাহ। বিশাল এলাকা জুড়ে একটা কামরা বানাইল, সেখানে পুরা এলাকা থেকে স্বর্ণ কড়াই করে এনে পুরা ঘরটা স্বর্ণ দিয়ে মোজাক করা শুরু করে দিল।
মুসলমান ইমানদার স্বর্ণ কিনতে কিনতে এক মহিলা ছিল বিধবা, তার স্বামী ইন্তেকাল করেছে, তার নাকে একটা স্বর্ণ ছিল, মানে এক কথা এলাকায় কোনো স্বর্ণ রাখবে না, দোকানে সব স্বর্ণ কিনছে। ওই মহিলারে বলে তোর নাকের ফুল দে, এটা দিয়ে বাদশা জান্নাত সাজাবে। মহিলা বলে এটা আমার স্বামীর স্মৃতি, এটা আমি দিতে পারবো না। টান দিয়া জোর করে ছিঁড়ে নিয়েছে মহিলা, এবার কান্না করে আল্লাহর কাছে বদদোয়া করে, আল্লাহ গো যে জালিম আমার জোর করে নাকের ফুল স্বর্ণ ছিঁড়ে নিল, তার আশা আজ এখনো কোনোদিন যেন পুরো না হয়। আজ বাংলাদেশে হাজার হাজার মহিলারা বদদোয়া করে, তাদের সন্তান গুম হয় খুন হয়, তাদের স্বামী গুম হয় খুন হয়, আল্লাহ গো এদেরকে আমরা দেখতে চাই না, এদের বদদোয়া খালি ফিরবে না ফিরবে না, আল্লাহর কাছে বলুন তো কবুল হবে কি না, হবে কি না বলো। গায়ের জোরে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না, সাদ্দাত সব সাজাইলো, সুন্দরী মেয়েদেরকে হুর বানাইলো, ছেলেদেরকে বানাইলো গেরমাল, সুন্দর নাচ আর গান দিয়া জান্নাত উদ্বোধন করলো, তার সিরা সাদ্দাদের জান্নাত ঢুকবে। ঘোড়ার পিঠে বসে আছে ওমন সময় আজরাইল গেটের, জান্নাতের গেটে হাজির, চুলগুলো লম্বা ছিল আজরাইলের, চুলগুলো ভাসাইছে, আবার বলবেন নজর আজরাইলের চুল লম্বা, আমরাও রাখবো। আজরাইল যখন যেই সুরত নিয়ে আসবে সেটা আল্লাহ নিজেই বলে দেয়, কখনো বাঁশের সুরত নিয়ে এসে আপনাকে ডলা দিয়ে পিষা দেয় কথা বলে না। আজরাইল আগে সরাসরি আসতো, মুসা নবী যখন থাপড়াইয়া চোখ কানা করে দিছে তখন থেকে এখন এমন সুরুদ নিয়ে আসে কেউ যেন তারা দেখতে না পারে, কেউ জ্বর হইয়া পড়ে মরে, কেউ করোনা হইয়া পড়ে মরে, কেউ অ্যাক্সিডেন্ট করে মরে, কেউ স্ট্রোক করে মরে, দোষ হয় স্ট্রোকের জ্বরের করোনার, আজরাইলের দোষ কিন্তু কেউ দেয় না, কথা বুঝেছেন? ও মুসলমান ইমানদার, সাদ্দাতকে ডাক দিয়ে বলে নাম খবর আছে কে তুমি, বলে আনা আজরাইল। তখন জিব্বা শুকাই গেছে, কবে একটু সময় দিয়ে আমি একটু জান্নাতে ঢুকি, আজরাইল এবার পরে ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মরণ থেকে যতই পালাও মরণ লইবে তোমায় ঘিরিয়া, যদিও শুধু আকাশ পানে লুকাও সিঁড়ি টানাইয়া, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না, ফুলতা যারই কি কখনো এক রাতে নিভে যাবে তোর জীবনের স্বপ্নরতন, কোথা থেকে এসেছো মানুষ কোথা যেতে হবে রে, কে আনিল কে খেলিল খেলা ভবেতে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে মৃত এবং জীবিত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর, আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে মৃত এবং জীবিত, আল্লাহ বলে আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করে, আহসানু আমালা, আল্লাহ আকসারু বলেন নাই। আজরাইল কয় তোর এত বড় সাহস, তুই জান্নাত বানাইছিস, জান্নাত যাবে তারা যার ভিতরে চারটা গুণ থাকবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওকুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইয়ুতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাউজান আযীমা,
জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল সাদ্দাতকে শুনাইতেছে জান্নাত পাবে চার গুণালা মানুষ। এক নম্বরে যারা আল্লাহকে ভয় করবে, জালিম যারা জুলুম করে এরা কি আল্লাহকে ভয় করে? তাহলে সাদ্দাদের কপালে জান্নাত? জোরে বলেন অকুলু কওলাং সাদিদা, সবসময় জবান দিয়া সত্য বলবে। দুই নম্বর গুণ জবান দিয়ে। আমার বাংলাদেশে প্রায় এখন অনেকেই বলে আমি ভোট চুরি করে সরকার হই নাই, অনেকেই বলে, অথচ তিনি ওই কাজ করেই হয়েছে। অনেকের মন বেজার, এই চোরের বিরুদ্ধে কথা বললে আবার কোনো দলিল টলিল লাগে? দলিল সারা দুনিয়ার মানুষ জানে বাংলাদেশে কি হয়েছে। এটা আমার বললে অনেকেই বলে হুজুর আপনি রাজনীতিক প্যাচ লাগান কেন, তুই চুরি করলি কেন? কথা কন না কে? মানুষ বোঝে না পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাফি দিও না। আফসোস, হুজুর সত্য কথা কয়, হুজুর খারাপ হয়ে গেছে, হুজুর যেন এলাকায় না আসে, তুই থাক। হুজুরের বিরুদ্ধে কথা কোস, তুই জানিস হুজুর আল্লাহর মন সন্তুষ্টি আগে করে। তুই নাকটিনে ঘুমা, ওলামা একরাম তিনটার সময় তাহাজ্জুদ পড়ে। তুই যখন আলেমের বিরুদ্ধে কথা কয়, একজন আলেম প্রিয় আল্লাহ তালার বান্দা, হাদিসে কুদুসির মধ্যে আল্লাহ পাক বলেন কেউ যদি আল্লাহ ওলার সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ, আল্লাহওয়ালার সাথে বেয়াদবি যদি কেউ করে আমি আল্লাহ নিজেই তার সাথে যুদ্ধ ঘোষণা করি। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহর কসম, যদি জান্নাতে যেতে চাও এক নম্বর গুণ আল্লাহকে ভয় করবি, দুই নম্বরে সত্য কথা বলবি, তিন নম্বরে পিছনের যত গুণা মাপ নিবি, পিছনের গুণা মাপ নেওয়ার জন্য এক নম্বরে আল্লাহর হুকুমগুলো মেনে নিতে হবে, চার নাম্বার হলো আল্লাহ এবং রসুলের তরিকায় তোমাকে আমাকে জীবন চালাতে হবে। আমার রসুল কারো হক কোনোদিন নষ্ট করে নাই, অতএব আপনিও যদি কারো হক নষ্ট করে থাকেন ক্ষমা চান, বাংলাদেশের মানুষ ইমোশনাল মাফ করে দিবে।